এটাও চিন্তা নেই। তো বয়স হলে মানুষের ইউনি মন মানসিকতা ঠিক থাকে। আচ্ছা, আজকে সকালে কি হয়েছিল? আমি গেছি দোকানে চিরা আনতাম, তা দুধের বিস্কুট আনতাম। ইয়া দোকানে কইছি, মামা আমার একটু চিরা আর বিস্কুট দে। সেই সাথে সাথে দুই ঘন্টা পার করছে। পার করার পরে আইছে দুইটা ছেলে, একটা ছেলে বাইক লইয়া ইয়া দাঁড়াই দিছে বাইকের মধ্যে, আর একটা ছেলে ইয়া লাগছিল। আমি কইছে দাদা আমার একটা ক্যারি বেড দে। কইছে দোকানদারে, আচ্ছা দোকানদারে দিছে ক্যারি বেড, ফার্স্ট থেকে একটা কয়েন দিছে। দেওয়ার পরে না এটা হইতো না, আমি তো বৃষ্টির দিন আমি মোবাইল ঢুকাইতাম, তখন তাই আর একটা ব্যাগ লইছে। আর আমি আসলাম বহাত রেঞ্চের মধ্যে, ও তাত করে মানে দাঁড়ানি হয়েছে, ব্যাগও রয়েছে তার দোকানদারের হাতে, ব্যাগও নিছে না। আমার গলার ধরে টান মারিয়া ট্রেনটা লইয়া আর বাইকও দিছে হোক ড্রাইভারের স্টার তার লওয়ার পরে হে আমি গেছি সঙ্গে সঙ্গে গিয়া বাইকও টান দিছি, শিক্ষায় দিছি, বাইকও স্টার দিছি, দিলেইছে। আমি স্থানীয় কিছুক্ষণ জায়গায় যখন এরপরে গেছি, আমি আর কন্ট্রোল করতে পারতাম না, এখানে আমারে ফালাই দিব। আমি কয়েকদিন আগে আমি হাত ভাঙিয়া তিন মাস ধরে আমি হাত ভাঙা, আমি দেখি হাতে আর আমি কন্ট্রোল করতে পারতাম না। আমি সারি দিছি, সারিয়ে আমি শিক্ষায় দিছি। আশপাশ মানুষ কিছু বাড়িছে কিছু হয়েছে, কিন্তু সব বাড়ি তো পারছে না, সাতটার সাতটা হইব এরকম হবে আর বুঝতে হইতো না। কিন্তু আড়াই আড়াই ভরি আছে গোলার, এখন অতদিন পরে অত দুই ভরি হয়েছে।